করোনা ভাইরাস আজ সারা বিশ্বে একটি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই ভাইরাসকে মহামারীর নাম দিয়েছেন। বিশ্বের বিভিন্ন বৈজ্ঞানিকরা এই ভাইরাসের অ্যান্টিডোট আবিষ্কারের জন্য নিয়মিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। চীন থেকে এই ভাইরাস এখন প্রায় বিশ্বের অধিকাংশ দেশেই ছড়িয়ে পড়েছে। এই ভাইরাস থেকে কিভাবে বাঁচা যায় তা নিয়ে বিশ্বের প্রতিটা মানুষই ভীষণভাবে চিন্তিত। এই ভাইরাস থেকে কিভাবে বাঁচবেন তা নিয়ে আমি আগেও একটি ভিডিও বানিয়েছি, তাতে প্রাথমিক সুরক্ষার কথা বলেছি, যেমন মাস্ক ব্যবহার করা, ভালো করে হাত ধোয়া, যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলা, প্রাণায়াম করা, মেডিটেশন করা ইত্যাদি। বন্ধুরা, যে কোনো ভাইরাস, যে কোনো রোগ আপনাকে তখনই অ্যাট্রাক্ট করতে পারবে যখন আপনার ইমিউনিটি সিস্টেম দুর্বল হবে। করোনা আক্রান্ত যে সমস্ত পেশেন্টরা মারা গেছেন তাদের মেডিকেল হিস্ট্রি চেক করলে দেখা যায় যে তারা হয় কোনো প্রবলেমতে আগেই ভুগছিলেন বা তাদের বয়সটা একটু বেশি ছিল, অর্থাৎ তাদের ইমিউনিটি সিস্টেম কোনো না কোনোভাবে উইক ছিল। আর অধিকাংশ মানুষই যারা এই ভাইরাসে আক্রমণ হওয়ার পরেও বেঁচে যাচ্ছেন, পরীক্ষা করলে দেখা যাবে যে তারা শারীরিকভাবে অনেক বেশি স্ট্রং ছিল। তো বন্ধুরা, বিভিন্ন মেডিকেল হিস্ট্রি থেকে এটা প্রমাণ পাওয়া যায় যে শারীরিক ও মেন্টালি স্ট্রং ব্যক্তিদের এই ভাইরাস জীবনহানি করতে পারছে না। বন্ধুরা, আমাদের শরীর পরমপিতা পরমেশ্বর এমনভাবে বানিয়েছেন যে কোনো কঠিন পরিস্থিতির সাথে লড়াই করার ক্ষমতা আমাদের শরীরের থাকে। আপনি এর আগেও বহুবার কিন্তু ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়েছেন, কিন্তু আপনার শরীর সেই ভাইরাসের সাথে লড়াই করে আপনাকে সুস্থ করে তুলেছে। যেমন সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, এগুলো বিভিন্ন ধরনের ভাইরাসের অ্যাটাক দ্বারাও অনেক সময় হয়ে থাকে। করোনা ভাইরাস নতুন টাইপের ভাইরাস হওয়ার জন্য আমাদের শরীর এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে বিজয়প্রাপ্ত হতে একটু টাইম নিচ্ছে মাত্র। বন্ধুরা, আমরা যদি আমাদের এই শারীরিক প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলতে পারি তো আমাদের শরীর খুব সহজেই এই ভাইরাসের সাথে লড়াই করে বিজয়ী হতে পারবে। আর এর জন্য প্রয়োজন কঠোর সাবধানতা অবলম্বন করা। বন্ধুরা, এই করোনা ভাইরাসের সাথে লড়াই করার জন্য আমাদের শরীরকে আরও স্ট্রং করার জন্য কী কী সাবধানতা অবলম্বন করা যেতে পারে আসুন আমরা তা জেনে নিই। প্রথম কথা, যারা অতিরিক্ত মোটা তারা অবশ্যই তাদের ওজন কন্ট্রোল করার চেষ্টা করুন এবং নিয়মিত ডায়েটের মধ্যে থাকুন। আবার যারা অতিরিক্ত দুর্বল বা রোগা তারাও তাদের ওজনটাকে সঠিক মাপে নিয়ে আসার জন্য ডাক্তারি পরামর্শ নিন এবং পুষ্টিকর খাবার খাওয়া শুরু করুন। দ্বিতীয় পয়েন্ট, ফাস্টফুড বা জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করুন। বন্ধুরা, যখনই আপনি ফাস্টফুড বা জাঙ্ক ফুড খাচ্ছেন তো তখনই কিন্তু এই ফাস্টফুড বা জাঙ্ক ফুড অনেকাংশে আপনার ইমিউনিটি সিস্টেমকে দুর্বল করে দেয়। তাই চেষ্টা করুন যতটা সম্ভব ফাস্টফুড থেকে দূরে থাকা। তৃতীয় পয়েন্ট, মদ্যপান, বিড়ি, সিগারেট, ড্রাগসের নেশা থেকে দূরে থাকুন। চতুর্থ পয়েন্ট, অতিরিক্ত ঘুমানো বা কম ঘুমানো থেকে দূরে থাকুন। আপনি যখন অতিরিক্ত ঘুমাচ্ছেন তখনও যেমন আপনার ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যায়, আবার আপনি যখন কম ঘুমাচ্ছেন তখনও আপনার ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যায়। তাই আপনার শরীরের যতটুকু প্রয়োজন ততটুকুই আপনি ঘুমাবার চেষ্টা করুন। অতিরিক্ত কাজ করা, অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকুন এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। ইয়েস বন্ধুরা, আমাদের হজম শক্তি, আমাদের ইমিউনিটি সিস্টেম ঠিক রাখার জন্য জলের ভূমিকা কিন্তু অপরিহার্য। এবার আসুন জেনে নিই আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করার জন্য আমরা কী কী খাবার খেতে পারি। প্রথম কথা, আমাদের খাবারের মধ্যে অতিরিক্ত সবুজ খাবার অ্যাড করা প্রয়োজন, যেমন গাজর, পালং শাক, টমেটো, ফুলকপি, কমলা লেবু, মৌসুম্বি লেবু, এছাড়াও দুধ, দই, পেঁপে, মাশরুম, এই টাইপের খাবার আমাদের প্রতিদিন খাদ্য তালিকার মধ্যে অ্যাড করা উচিত। এছাড়াও প্রতিদিন কমপক্ষে 10-15 মিনিট, একদম সকালবেলা যে সূর্য ওঠে সেই সূর্যের রোদে দাঁড়িয়ে 10-15 মিনিট ভিটামিন ডি গ্রহণ করা উচিত। এছাড়াও সকালবেলা ঘুম থেকে ওঠার পরে 1 গ্লাস জল খালি পেটে খাওয়া উচিত, তার সাথে 2 তুলসী পাতা এবং 1 কাঁচা হলুদ খাওয়া উচিত। বন্ধুরা, তুলসী পাতা এবং কাঁচা হলুদ অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে এবং আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। এছাড়াও প্রতিদিন কমপক্ষে 10-15 মিনিট মেডিটেশন করা উচিত। ইয়েস বন্ধুরা, মেডিটেশন আমি আগেও বলেছি, মেডিটেশন হলো পৃথিবীর অষ্টম আশ্চর্য একটি শক্তিশালী জিনিস।
মেডিটেশান আপনার শরীরের 72,000 নাড়িকে ক্লেন্সিং করে, আপনার শরীরের 7টা চক্রকে ক্লেন্সিং করে, আপনার শরীর মন আত্মাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। তাই প্রতিদিন কমপক্ষে 10 থেকে 15 মিনিট মেডিটেশান প্র্যাকটিস করা অবশ্যই প্রয়োজন। এছাড়াও যারা এনার্জি সায়েন্সের আওতায় এসেছেন তারা কমপক্ষে 15 থেকে 20 মিনিট এনার্জি সায়েন্স বা হিলিং নিজের ওপরে অ্যাপ্লিকেশান করবেন। এছাড়াও যারা এনার্জি সায়েন্স শিখেছেন তারা বাইরে বেরোবার আগে নিজেদেরকে শক্তিশালী প্রোটেকশান শিল্ডের মধ্যে আবদ্ধ করে বাইরে বেরোন। বন্ধুরা, যখনই আপনি প্রোটেকশান শিল্ডের মধ্যে আবদ্ধ করে নিজেকে বাইরে বেরোচ্ছেন তখনই আপনার যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা অরা আছে সেটা একটা সুরক্ষা কবচের মধ্যে ঢেকে যায় এবং বাইরের সমস্ত নেগেটিভ এনার্জি থেকে আপনাকে প্রোটেক্ট হতে অনেকটাই সাহায্য করে। তাই অবশ্যই নিজেকে প্রোটেকশান শিল্ডের মধ্যে আবদ্ধ করে বাইরে বেরোন। সর্বশেষে বলবো বন্ধুরা, সমস্ত রকমের সাবধানতা অবলম্বন করুন এবং পরমপিতা পরমেশ্বরের আশীর্বাদে দেখবেন খুব তাড়াতাড়ি এই ভাইরাসের প্রকোপ থেকে আমাদের এই বিশ্ব মুক্তি পাবে। সকলে ভালো থাকবেন। পরবর্তীকালে এই টাইপের আরও আকর্ষণীয় ভিডিও নিয়ে আমি আসবো। আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি আপনাদের চিরবন্ধু পলাশবর, শক্তিশালী এনার্জি হিলিং টিচার। নমস্কার।